লোকাল ট্রেনে মহিলার ছবি তুলছিলেন যুবক, এমন অভিযোগে প্ল্যাটফর্মে যুবককে উত্তম মধ্যম প্রহার। হাবড়ার ঘটনায় চাঞ্চল্য। লোকাল ট্রেনে গোপনে অপরিচিত মহিলার ছবি মোবাইলে তুলতে গিয়ে পাকড়াও যুবক, প্ল্যাটফর্মেই অভিযুক্তকে বেদম প্রহার দেয় মহিলারা, পায়ের জুতো দিয়েও মারা হয় তাকে। পরে যুবককে তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে, যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত যুবক। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাবড়া স্টেশন চত্বরে। জানা গিয়েছে বনগাঁ থেকে শিয়ালদহগামী একটি ট্রেন হাবড়া স্টেশনে ঢোকার মুখে ট্রেনের যাত্রী এক মহিলা লক্ষ্য করেন, তার উল্টো দিকে দাঁড়িয়ে এক যুবক মোবাইলে তার ছবি তুলছেন। বিষয়টি ভালো করে লক্ষ্য করার পর প্রতিবাদ করেন মহিলা। ততক্ষণে হাবড়া স্টেশনে ট্রেন ঢুকে গিয়েছে। ট্রেন দাঁড়াতেই ওই যুবক ট্রেন থেকে লাফিয়ে পড়ে হাবড়া টিকিট কাউন্টারের সামনে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই যুবকের পেছনে বেশ কয়েকজন যুবক তাড়া করে। ওই যুবক হাবড়া স্টেশন লাগোয়া একটি সাইকেল গ্যারেজে আশ্রয় নিতেই ধরে ফেলে রেল যাত্রীরা। তাকে হাবড়া প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়। যে মহিলার ছবি ওই যুবক তোলে বলে অভিযোগ, সেই মহিলা ওই যুবককে মারধর করে। প্ল্যাটফর্মে ওই মহিলা নিজের পায়ের জুতো খুলে পরপর আঘাত করেন যুবককে। প্রথমে রেলযাত্রীদের হাতে ধরা পড়ে ওই যুবক স্বীকার করে যে এক মহিলার ছবি তুলেছি বলে দৌড়ে পালিয়েছিলাম। পরে ঘটনার কথা অস্বীকার করে সে। মোবাইল থেকে ওই মহিলার ছবি ডিলিট করে দেওয়ারও অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। এরপর ওই মহিলা অভিযুক্ত যুবককে নিয়ে যান রেল পুলিশের কাছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে, ভিড় জমে যায় স্টেশনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া। গোপনে অপরিচিত মহিলার ছবি মোবাইলে তুলতে গিয়ে পাকড়াও যুবক, প্ল্যাটফর্মেই অভিযুক্তকে বেদম প্রহার দেয় মহিলারা, পায়ের জুতো দিয়েও মারা হয় তাকে। পরে যুবককে তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে, যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত যুবক। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাবড়া স্টেশন চত্বরে। জানা গিয়েছে বনগাঁ থেকে শিয়ালদহগামী একটি ট্রেন হাবড়া স্টেশনে ঢোকার মুখে ট্রেনের যাত্রী এক মহিলা লক্ষ্য করেন, তার উল্টো দিকে দাঁড়িয়ে এক যুবক মোবাইলে তার ছবি তুলছেন। বিষয়টি ভালো করে লক্ষ্য করার পর প্রতিবাদ করেন মহিলা। ততক্ষণে হাবড়া স্টেশনে ট্রেন ঢুকে গিয়েছে। ট্রেন দাঁড়াতেই ওই যুবক ট্রেন থেকে লাফিয়ে পড়ে হাবড়া টিকিট কাউন্টারের সামনে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই যুবকের পেছনে বেশ কয়েকজন যুবক তাড়া করে। ওই যুবক হাবড়া স্টেশন লাগোয়া একটি সাইকেল গ্যারেজে আশ্রয় নিতেই ধরে ফেলে রেল যাত্রীরা। তাকে হাবড়া প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়। যে মহিলার ছবি ওই যুবক তোলে বলে অভিযোগ, সেই মহিলা ওই যুবককে মারধর করে। প্ল্যাটফর্মে ওই মহিলা নিজের পায়ের জুতো খুলে পরপর আঘাত করেন যুবককে। প্রথমে রেলযাত্রীদের হাতে ধরা পড়ে ওই যুবক স্বীকার করে যে এক মহিলার ছবি তুলেছি বলে দৌড়ে পালিয়েছিলাম। পরে ঘটনার কথা অস্বীকার করে সে। মোবাইল থেকে ওই মহিলার ছবি ডিলিট করে দেওয়ারও অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। এরপর ওই মহিলা অভিযুক্ত যুবককে নিয়ে যান রেল পুলিশের কাছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে, ভিড় জমে যায় স্টেশনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।